পশুর নদীর মোহনায় হিরন পয়েন্ট 10 নম্বর বয়া থেকে গভীর সমুদ্রের হংসরাজ বয়া পর্যন্ত 11 কিলোমিটার এলাকায় নাব্যতা কম থাকায় বন্দরে বড় জাহাজ আসতে বাধা পায়। তাই বন্দর জেটি পর্যন্ত মালামালবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করতে আউটারবারে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে মংলা নৌবন্দর কর্তৃপক্ষ। 712 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে 2020 সালের ডিসেম্বরে। ড্রেজিং এর কাজ করছে দুটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। এটি শেষ হলে বন্দরের কার্যক্রম ও সক্ষমতা কয়েকগুণ বাড়বে। এখানে বাংলাদেশের ইতিহাসে মংলা বন্দরের এত বড় ড্রেজিং কোনোদিন হয় নাই। সেই কাজটা আমরা দিয়েছি, একটা বিদেশি কোম্পানিকে টেন্ডার করে তারা কাজ শুরু করেছেন। আমরা আশা করছি 2020-এর জুনের ভিতরে আমরা এই কাজটা ইনশাল্লাহ শেষ করতে পারব। ব্যবসায়ীরা বলছেন, ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণ হলে তাদের ভোগান্তি কমবে, গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যে। 50 থেকে 55-60 হাজার টন মালামাল এনে চিটাগাং বন্দরে অর্ধেক আমরা বহির্নগর অর্ধেক মালামাল খালাস করে বাকি অর্ধেক মালামাল নিয়ে মংলা আসি। এইভাবে আমরা আমাদের ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছি। যদি এই ডিলার হয় তাহলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো আরো গতিশীল হবে। চলমান ড্রেজিং প্রকল্পের মাধ্যমে প্রায় 1 কোটি 4 লাখ ঘনমিটার মাটি খনন করা হবে। দ্রুত সময়ের মধ্যে এটি শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের। রাসেল আহমেদ, আরটিভি।